হ্যালো ভিউয়ার্স এয়ার প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের বিনিয়োগতে আমি আপনাদের জন্য এমন একটি ভুল নিয়ে আসলাম যে ভুলটা আমরা স্মার্টফোন ইউজের ক্ষেত্রে অনেকেই করে থাকি আমরা কিন্তু অনেক সময় আমাদের ফোনে চার্জ না থাকার কারণে বা অন্য অনেক কোনো কারণে হতে পারে আমরা স্মার্টফোন শেয়ারিংয়ের মাধ্যমে ইউজ করে থাকি তো আমরা শেয়ারিংয়ের মাধ্যমে যদি কোনো স্মার্টফোন ইউজ করে থাকি যে যে বিষয়গুলো খেয়াল রাখবো সেটা হচ্ছে যদি আপনি কোনো ব্রাউজার ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিছু কাজ করতে হবে এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে গুগল ক্রোম ইউজ করলাম আমি অন্য কারো ফোন শেয়ার করে ইউজ করতেছি সেক্ষেত্রে আমি কি কি কাজগুলো করব যাতে করে আমাকে পরবর্তীতে সময় তার কাছে হয়তো বা হে প্রতিপন্ন হতে না হয় বা আপনি অন্য কারো ফোন অন্য অন্য কাউকে আপনার ফোনটা শেয়ার করলেন সে সে সময় যে জিনিসগুলো কেয়ার করতে হবে সেটা হচ্ছে তো আপনাকে সে যে জিনিসগুলো সার্চ করলো বা আপনি যে যে জিনিসগুলো সার্চ করলেন সেগুলো ডিলিট করে দিতে হবে আমি যেমন কি আপনি এখানে দেখেন আমি হিন্টসগুলো দেখাবে কি আমি একটু আগে যে যে জিনিসগুলো সার্চ করলাম এগুলো সব চলে আসছে তো এটার একটা হিস্ট্রি থাকে কেউ যদি কোনো ফ্রন্ট সাইড বা কোনো অ্যাডাল্ট সাইডে এমন কোনো সাইটে প্রবেশ করলেও যেগুলো আপনি পরবর্তীতে দেখলে সমস্যা হতে পারে তো এরকম আপনি সাইডগুলো যদি প্রবেশ করে থাকেন বা সে যাকে দিলেন সে ইউজ করে থাকে আপনি প্রথমে ঢুকে তার হিস্ট্রিটা দেখে নেবেন হিস্ট্রিটা দেখার পর এখান থেকে সব হিস্ট্রিগুলো এখান থেকে রিমুভ করে দিবেন যদি এখানে আপনার হিস্ট্রিগুলো থাকে কারণ হিস্ট্রিগুলো থাকলে পরবর্তীতে যখনই আপনি কোনো সার্চ সাইটে আপনি ভিজিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সেটার একটা হিন্টস দেবে যে মানে আপনার যে টাইপের আপনি ওয়েবসাইট বা কোনো কিছু আপনি যদি সার্চ করতে চান তাহলে কিন্তু এটার একটা হিন্স দেখাবে সেই জন্য আপনি এখান থেকে হিস্ট্রিটা ক্লিয়ার করে দিতে হয় তারপর আপনার আমরা যে কোনো সাইটে যখন প্রবেশ করি তার একটা কুকিজ কিন্তু এখানে সেভ হয়ে যায় যার কারণে এইটা আমরা পরবর্তীতে আবার সেই একই সাইটটা যদি আমরা পরবর্তীতে লগ ইন করতে চাই বা পরবর্তীতে এইরকম পাশাপাশি কোনো সাইটে ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের কুকিজগুলোর মাধ্যমে কিন্তু এখানে সে ডাটাগুলো সে শু করাবে বা সাইটটা চলে আসবে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ক্লিয়ার ব্রাউজিংয়ের ডাটাতে গিয়ে এই যে দেখেন এই যে ব্রাউজিং হিস্ট্রিতে যতগুলো আপনি ব্রাউজ করছেন যে যে সাইটে প্রবেশ করেন সবগুলো এখানে দেওয়া থাকবে তারপর এখানে কুকিস অ্যান্ড ডাটা এটা টিকমার্ক করে সবগুলো ক্লিয়ার করে দিবেন সবগুলো যখন ক্লিয়ার করে দেবেন তাহলে কিন্তু আপনি যে যে সাইটে প্রবেশ করলেন সব ধরনের এখানে হিস্ট্রিগুলো রিমুভ হয়ে যাবে দেখেন এখানে সব ধরনের হিস্ট্রিগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে তো এটা করলে আপনার যে আপনার ফোনটা ইউজ করলো বা আপনি কারো ফোন ইউজ করলে সে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না দেন আরও একটা অপশান আছে যদি আপনি যে মোবাইলের ব্রাউজার দিয়ে আপনি ইউজ করতেছেন সে ব্রাউজারটাতে যদি গুগলের কোনো একটি মেল লগ ইন করা থাকে তাহলে কিন্তু এখানে আরও একটা অপশান থেকে আপনাকে ডিলেট করতে হবে আপনি মাই অ্যাক্টিভিটি নামে আর একটা অপশান আছে মাই অ্যাক্টিভিটিতে চলে যাবেন এইখানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে সে কী কী ইউজ করলো বা আপনি তার ফোনে কী কী ইউজ করলেন সব কিছু কিন্তু এখানে ডিটেলস থেকে চলে আসবে তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার এটা আপনাকে রিমুভ করে দিতে হবে এক্সাম্পল আপনি এক ঘন্টার জন্য অন্য কারো ফোন ইউজ করলেন সেই ক্ষেত্রে আপনি মাই অ্যাক্টিভিটিতে যখন প্রবেশ করবেন দেখতে পাবেন যে এই যে এখানে সে কি কি সার্চ করলো কি কি দেখলো সব কিছু আপনি দেখে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনি এটা আপনার জন্য খুবই নিরাপদ হবে আপনার ফোনটি যদি কাউকে শেয়ার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে কী কী জিনিস ব্রাউজ করলো তো এখান থেকে অ্যাক্টিভিটিসগুলো যেমন কি একটু আগে আমি যে যে জিনিসগুলো ইউজ করলাম মোবাইল ফোন তারপর অ্যাজার্ট স্ক্রিন রেকর্ডার তারপর হচ্ছে যে যে জিনিসগুলো সার্চ করলাম যে যে ওয়েবসাইটে প্রবেশ করলাম ঠিক আছে সবগুলো কিন্তু গতকালকার যেমন আমি ইমো ইউজ করলাম ফেসবুক ইউজ করলাম সেগুলো কিন্তু সব কিছু ডিটেলস এখানে চলে আসবে তো এগুলো এখান থেকে রিমুভ করে দিতে হবে রিমুভ করার জন্য যে ডিলেট অ্যাক্টিভিটিস বাই অপশন নামের একটা অপশন থাকবে এখান থেকে আপনি যদি এক ঘন্টার জন্য ফোন ইউজ করেন তাহলে এই যে লাস্ট একটা রিমুভ করবেন আর যদি একদিনের জন্য হয় লাস্ট ডে বা আপনি যদি স্পেসিফিক কোনো টাইম দিয়ে যদি কোনো কিছু অ্যাক্টিভিটিস রিমুভ করতে চান তাহলে সেটাও করে দিতে পারেন এরপর ফাইনালি আমি আপনাদেরকে একটা অপশান দেখাতে পারি যেটার মাধ্যমে আপনার এইরকম কোনো কাজ করতে হবে না আপনি অন্য কারো ফোন যখনই ইউজ করবেন এই অপশানটার মাধ্যমে ইউজ করবেন বা আপনি আপনার ফোনটা কাউকে শেয়ার করেন ইউজ করার জন্য সেক্ষেত্রে আপনি এই অপশনটা চালু করে দিলে আপনাকে পরবর্তীতে কোনো প্রকারের সমস্যায় পড়তে হবে না এটা এমন একটা সিস্টেম এটাকে সিকিউর কোনো প্রকারের কুকিজ বা অ্যাক্টিভিটিস কোনো কিছু এটাতে সেভ হয় না এটার নাম হচ্ছে আপনি এই যে থ্রি ডাকার টাইপে চলে যাবেন এটা কিন্তু সব ব্রাউজারে দেওয়া থাকে ইন এ যে এই যে এটা একটা ট্যাব আছে এই যে এটাতে যখন আপনি দিবেন তারপরে এখানে কোনো কিছু সার্চ করেন ব্রাউজ করেন সব কিছু এখানে কিন্তু সিকিউর প্রাইভেটলেই কাজ করে নাও ইউ ক্যান এখানে লিখে আসে নাও ইউ ক্যান ব্রাউজ প্রাইভেটলে অ্যান্ড আদার পিপল হু ইউজ দিস ডিভাইস ওন সি ইউর অ্যাক্টিভিটি হাওয়ার ডাউনলোড অ্যান্ড বুক মার্স উইল বি সেভ যদি আপনি কোনো কিছু ডাউনলোড করেন বা সেভ করেন তাহলে সেটাই থাকবে আর অন্যথায় কোনো কিছু আপনার কোনো প্রকারের আপনার হিস্ট্রিস কুকিজ ইনফরমেশান কোনো কিছু কিন্তু এখানে সেভ হবে না কোনো পাসওয়ার্ড চেঞ্জ সেভ হবে না এখানে এটা এমন একটি অপশন এটার মাধ্যমে আপনি যখনই যা কিছু ব্রাউজ করেন না কেন কোনো কিছু কোনো প্রকারের ডাটা এটাতে সেভ হয় না তো আশা করি আপনারা এই সাইটটার মাধ্যমে আপনার এই ইনকোগেটিভ যেটা একটা ট্যাব আছে এটার মাধ্যমে যদি আপনি ইউজ করেন তাহলে কোনো প্রকারের পরবর্তীতে সমস্যায় পড়বেন না বা আপনি যদি কারো ফোনে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা আপনি করতে পারেন বা আপনি যদি আপনার ফোনটা কাউকে শেয়ার করেন এই অপশানটা চালু করে দিতে পারেন যাতে হলে আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে কি সে যদি কোনো একটা অ্যাডাল্ট সাইড বা ফ্রন্ট সাইডে ঢুকে গলা পরবর্তীতে আপনি যখনই একই সাইডে প্রবেশ করলেন সেটা আপনাকে প্রথমে শুরু করাবে তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে আপনি এটা থেকে বাঁচতে পারবেন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো জানাবেন কমেন্টে আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটাও কমেন্টে জানাবেন এবং এখনও যারা এ আর প্রোডাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে